নমস্কার বন্ধুরা আপনাদের অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর ভালোবাসা দিয়ে চ্যানেলটির পাশে থাকার জন্য যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নেবেন যাতে আমার নতুন রেসিপির নোটিফিকেশন আগে আপনার কাছে পৌঁছে যায় আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আর আলু দিয়ে তৈরি দুর্দান্ত একটা রেসিপি কত সহজ উপকরণ দিয়ে কিভাবে তৈরি করলাম চলুন আপনাদের সেটা দেখিয়ে দিই নিয়েছি পাঁচখানা সিদ্ধ করা ডিম আছে দুখানা আলু ডুমো করে কাটা আছে আছে একটা বড়ো সাইজের টমেটো সেটাকেও টুকরো করে কেটে নিয়েছি দুখানা কাঁচা লঙ্কা যাকে আমি চিঁড়ে নিয়েছি এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি যেগুলো লম্বা করে কাটা আছে আছে অল্প ধনে পাতা অল্প পাতা বা কারিপাতা আছে আধঘানা ক্যাপসিকাম সিদ্ধ করা ডিমটার মধ্যে অল্প হলুদ আর লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াই অল্প সর্ষের তেল দিয়ে আমি ডিমগুলো প্রথমে ভেজে তুলে নেব হলুদ লঙ্কা মাখিয়ে নিলে ডিমের কালারটা খুব ভালো আসে বাকি বেঁচে থাকা তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর সেটাকেও ভালো করে লাল করে ভেজে তুলে নেব খুব ভালো করে লাল লাল করে আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে আলুটা আমি ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা দুখানা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে দু মিনিট নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেলেই বাকি উপকরণ এর মধ্যে একে একে দিয়ে দেব পিঁয়াজটা আমি দু মিনিট নাড়াচাড়া করেছি পিঁয়াজটা একটু নরম হয়ে গেছে এর মধ্যে আমি চিরে রাখা দুটো কাঁচা লঙ্কা কারিপাতা আর ক্যাপসিকামটা এই সময় দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি ভালো করে এটাকে মিশিয়ে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটার কালারটা বেশ কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে ভাজছি পেঁয়াজের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে এক থেকে দেড় চামচ আদা বাটা দিয়ে দিলাম আর এটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রুসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ভালো করে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলো তুলে দিলাম আর এটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে প্রায় নেড়ে নিতে হবে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাদানির চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি এক থেকে দেড় চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ ভর্তি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে কালারটা কিন্তু খুব ভালো আসে চা চামচের এক চামচ এখানে নুন দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমি কষাচ্ছি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর গা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে যাবে এবার আমি এর মধ্যে এক থেকে দেড় চামচ টক দই দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম থেকে লোয়ের মধ্যেই থাকবে যাতে টক দইটা ফেটে না যায় খুব ভালো করে মশলার সাথে আমি টক দইটাকে মিশিয়ে নিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটাকে আমি বারবার করে নেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এর গা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো তুলে দিলাম খুব ভালো করে আলুটাও আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে বা কষিয়ে নিতে হবে তরকারি কিন্তু কষানোর উপরে এর স্বাদ অনেকটাই নির্ভর করে ভালো করে তরকারি সবসময় কষিয়ে নেবে ভালো করে আমার কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দু থেকে আড়াই গ্লাস জল ব্যবহার করেছি তরকারিটা আমার ফুটে উঠেছে এই সময় আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব মাঝে একবার খুলে দেখে নিচ্ছি আলুটা আমার কতটা সিদ্ধ হয়েছে আলুটা আমার আরেকটু বাকি আছে তাই আমি আরেকবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি আমি ঢাকনাটা খুলে নিয়েছি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি খুন্তি দিয়ে কিছুটা ফুটো ফুটো করে নিয়েছি যাতে এর ভিতরেও মশলাটা ঢুকে যায় সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর সিদ্ধ হওয়ার জন্য আরেকটু সময় আমি ঢাকা দিয়ে দেব। গ্রেভিটা তোমরা তোমাদের মতো রেখো রুটি বা পরোটার সাথে খেলে এটাকে আরেকটু মেরে দেবে আমি ভাতের সাথে পরিবেশন করব বলে বেশ কিছুটা গ্রেভি এখানে রেখেছি ওপর দিয়ে ধনে পাতা আর অল্প গরম মশলা আমি ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেছে আমার ডিম আলুর একটা কালিয়া রেসিপি খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু এটা দুর্দান্ত হয় তোমরা প্রত্যেকে বাড়িতে বানিয়েও কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও এই ধরনের নতুন নতুন রেসিপি বা রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে রান্নাটাকে লাইক করো আর বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আমার কাজে অনেক অনুপ্রেরণা দেয় তাই প্লিজ লাইক করো